এটি হলো গীতাঞ্জলি সিনেমা হল। আমি ওখান থেকে যে ছবি উঠেছিলাম এটার নাম হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল। এটা বোলপুরে অবস্থিত জামবুরি বাস স্ট্যান্ডের নিকটে, বিশাল সিনেমা হল, এই জন্য ভিডিও করলাম। জামবুরি বাস স্ট্যান্ড, এখানে এখান থেকে আমরা মুর্শিদাবাদ যাবো, জামবুরি বাস স্ট্যান্ড এসেছি, এখান থেকে যাব। তাহলে কেউ আসলে আপনারা জামবুরি বাস স্ট্যান্ডে আসতে হবে, আর এটা গীতাঞ্জলি সিনেমা হল। ওকে, হ্যালো ভিউয়ার্স, আমি এখন লালবাগ এসেছি, মানে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলায়। এখন এটাকে লালবাগ বলা হয়, কারণ এখানে সিরাজউদ্দৌলার কী গজের ইয়ে রয়েছে, স্মৃতি রয়েছে, এই জন্য এখানে লাল ফোর্ট আছে, নিশ্চয়ই যেন লালবাগই বলা হয়। এখানে একটা মোড়, এখানে আমরা নেমেছি গাড়ি থেকে, বহরমপুর এসে গাড়ি থেকে নেমেছি। এখন বুঝতে পারতেছি না কোন দিকে যাব, যে এই ঠান্ডা ঠান্ডা, আল্লাহ একবার, প্রচণ্ড ঠান্ডা এখানে, এই জন্য মানে কোনো দিকেই যাওয়ার কোনো উপক্রম দেখতে পাচ্ছি না। মুর্শিদাবাদ এই প্রথমে আসলাম, যার কারণে মুর্শিদাবাদ সম্পর্কে কোনো ধারণাই আমার নাই, কিন্তু বইয়ে পুস্তকে মুর্শিদাবাদের উপরে আমরা অনেক কিছু পড়েছি, সেইগুলোর আলোকে এখন হয়তো এই দেখার একটা আগ্রহ আছে মুর্শিদাবাদ। দেখি পরবর্তীতে কোন দিকে গিয়ে মুর্শিদাবাদ সম্পর্কে কী তথ্য জানতে পারি। আপাত, হ্যালো ভিউয়ার্স, এই হলো ঐতিহাসিক আস্তাবল ময়দান। এখানে আস্তাবল যেহেতু বলা হয়েছে, সিরাজউদ্দৌলার আমলে আমরা বইতে আস্তাবলের কথা পড়েছিলাম, হয়তো বা এটাই সেই ময়দান। তা আমি এখান থেকে একটু ভিডিও করে দেখাচ্ছি, ভিতর থেকে একটু বড় আছে মোটামুটি এটা, এই ময়দানটা। তো এটা বিশেষ করে ইয়ের, হ্যালো ভিউয়ার্স, আমরা সেই ভাগীরথী নদীর তীরে এসেছি, যেই নদীর তীরে এই হাজারদুয়ারি অবস্থিত। এই হাজারদুয়ারির রাজপ্রাসাদটি এখানে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নদীকে বাদ দিয়ে আমি আর করতে পারলাম না, নদী আমাদের প্রাণ, ভাগীরথীকে ছাড়া এই এর সৌন্দর্য রক্ষা হয় না। ভাগীরথী নদীর তীরে এই হচ্ছে সেই ভাগীরথী নদী, যার প্রবাহমানতা এখনও সৌন্দর্যভাবে বয়ে যাচ্ছে। বড়ই নদী, মোটামুটি ছোটো না বড়ও না, মাঝারি ধরনের এই একটি নদী, এর প্রবাহমান পানির সৌন্দর্য এখনও রয়েছে। আমরা এখানে একটি কথাই আমি শুধু বলবো, যে আপনারা এটাকে সিরাজউদ্দৌলার ভবন পরিদর্শনে যাচ্ছেন এরকম কল্পনা করে আসলে ভুল হবে। আসলে এই যে প্রাসাদ, এই যে হাজারদুয়ারি, এই হাজারদুয়ারি মূলত এই হাজারদুয়ারি বিল্ডিং, এই এই যে একটু আগে আমরা যে ভবন করলাম, এই প্রাসাদ, এটি হাজারদুয়ারি, এটা নবাবদের, বাংলার মুসলিম নবাবদের ইতিহাসের রাজপ্রাসাদ। এটি কোনো সিরাজউদ্দৌলার জন্য আসলে মূলত মোটেই কিছু নয়। সিরাজউদ্দৌলা এক বছরের শাসন সামান্য একটু অংশ এখানে দেখিয়ে যায়। সিরাজউদ্দৌলা কোথায় বসে রাজসিংহাসন পরিচালনা করেছেন, সেই স্মৃতিচিহ্ন পর্যন্ত এখানে দেখানো হচ্ছে না, দেখানো যাচ্ছে না। বলতেছে ওনারা বলতেছে ওই ইয়াটুকু ইতিহাসের মধ্যে নেই, ওরা রাখতে পারেনি। সব মিলিয়ে আপনি এখানে ধরে নেবেন বাংলার স্বাধীন নবাবকে, নবাবের ইতিহাস দেখার জন্য এখানে আসবেন, সিরাজউদ্দৌলার জন্য এখানে আসবেন না। সিরাজউদ্দৌলা কোথায় শাসন করেছে এটা কেউ এখানে বলতে পারে না। অতএব যদি কেউ মনে করেন যে সিরাজউদ্দৌলার প্রশাসন দেখতে, রাজদরবার দেখতে আমি যাচ্ছি, তাহলে এখানে এসে ভুল করবেন, বুঝতে পারবেন না এটা যে সিরাজউদ্দৌলার নয়। তবে ভাগীরথীকে বাদ দিয়ে তো এটি, এই দৃশ্য ধারণ করা বা এটা ভ্রমণ করা সম্পূর্ণ হয় না। এই নদী সকলের প্রাণ, এই জন্য আমি নদীর কাছে আসলাম, এই ভিডিও নদীর ভিডিও আপনাদের জন্য করতে আসলাম। এখানে দেখাচ্ছি ভাগীরথী নদীর, এখানে একটি ইয়ে রয়েছে, গোসলখানা রয়েছে, এখানে মানুষ গোসল করে, ইয়ে করে, বিভিন্ন রকমের এখানে কাজকর্ম করে। সব মিলিয়ে আপনার ভাগীরথী হচ্ছে এই এখানকার মূল আধার। ভাগীরথীকে কেন্দ্র করে, ভাগীরথী নদীর তীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানে সভ্যতা, সৌন্দর্য, বিভিন্ন স্থাপনা। আমাদের গাছের জন্য ভাগীরথী নদীর পুরো দৃশ্যটা দেখাতে পারছি না, এই এর প্রবাহমানতা এখনও সৌন্দর্য বয়ে যাচ্ছে, পানি কলকল করে বয়ে যাচ্ছে, পরিষ্কার পানি, এই পানি ব্যবহার করে এখানকার জীবন মান অনেক উন্নত হচ্ছে। এই যে নদীর তীরে নৌকা বাঁধা আছে, নৌকাতে মানুষ পার হয়, হয়তোবা এখান থেকে মানুষ তার জীবিকা সংগ্রহ করে, মাছ ধরে, বিভিন্ন রকম কৃষিকাজে ব্যবহার করে,
অনেক অনেক প্রাণের সঞ্চার করে এই নদী। আমরা ভাগীরথী নদীর তীর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভবন হাজারদুয়ারি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভাগীরথী নদীর সৌন্দর্য আপনারা উপভোগ করতে আসবেন অবশ্যই। হ্যালো ভিউয়ার্স, এটি হলো মুর্শিদাবাদ রেল স্টেশন। আমরা মুর্শিদাবাদ রেল স্টেশনে আমি এসেছি এখন। এখান থেকে হাওড়া যাব, মুর্শিদাবাদ টু হাওড়া। আমরা টিকিট কেটেছি 45 টাকা টিকিট। এই হাওড়া মুর্শিদাবাদ রেল স্টেশন মোটামুটি বড়, জেলাভিত্তিক রেল স্টেশন, তো এরকমই থাকে। প্রত্যেকটা জেলাভিত্তিক রেল স্টেশনে চারটা প্ল্যাটফর্ম রয়েছে। চারটা প্ল্যাটফর্মে চারটা গাড়ি এসে থামবে মোটামুটি। এই প্ল্যাটফর্মটিও অনেক বড় সড়ো, ওদিকে অনেক বড়। এই ভারতের রেল যোগাযোগ অনেক সমৃদ্ধ, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় রেলে খুব সহজে যাওয়া যায়। রেলের মধ্যে এভরিথিং, খাওয়া দাওয়া থাকার মতো ব্যবস্থাও অনেকটা, থাকা বলতে স্লিপার চেয়ার যেহেতু এখানে ঘুমানো যায়, এখানে সব কিছুই পরিপাটি করে সিস্টেম রয়েছে। তা আমি এখন মুর্শিদাবাদের রেল জংশন থেকে হাওড়া যাচ্ছি।